ভাবি একটু পানি দিয়েন তো। ওই যে সুলতান ভাই চলে আসছে। মামা আল্লাহ হাফেজ, সাধু কালাম, দোয়া করেন যাতে সাবধানে যেতে পারি, ঠিক আছে? আমি ইনশাআল্লাহ বাতাসারি ফিয়ামানিল্লাহ, সুস্থ রেখেন, আল্লাহ হাফেজ। চালিয়েছি আল্লাহ হাফেজ, তাহলে আল্লাহ হাফেজ। লাগাইতে গেলে প্রচুর কেউ পড়ে যাবো। আসসালামু আলাইকুম হে বাংলার মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু, আজকে আছি আপনাদের সাথে চাপাই নবাবগঞ্জ টু ঢাকা। হ্যাঁ, আমি ঢাকার দিকে ব্যাক করতেছি, অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক ফান হয়েছে, অনেক মাস্তি হয়েছে, অনেক চিল হয়েছে, এটা ব্রেক হয়েছে বেসিক্যালি, মেইন ফ্যাক্টর হচ্ছে এটা। চেষ্টা করব আজকে ব্লগে চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠছি, টুকটাক রেডি হয়েছি, টুকটাক রেডি হয়ে সবার কাছ থেকে বিদায় নিছি, এখন যাচ্ছি রাজশাহীর দিকে। রাজশাহীর রাস্তায় বেসিক্যালি, রাজশাহীতে আসলে দাঁড়াবো না কারণ হাতে সময় নাই, কারণ তিনটার আগে আমার ঢাকায় থাকতে হবে। বেসিক্যালি নাটোরে একটা ব্রেক দিব, নাটোরের এনবিজেড এর সাথে একটু সময় দেওয়া, তো সাথে থাকেন। যদি বোরিং লাগে, কি বোরিং লাগতেছে অবশ্যই জানাবেন। চেষ্টা করবো ব্লগুলো ডেভেলপ করার জন্য, চেষ্টা করবো আরো অনেক অনেক ট্রাভেল ব্লগ করার জন্য। ও হ্যালো, ওহো, থ্যাংক ইউ। আপনার বাইক জার্নি কেমন লাগতেছে? বাইক জার্নি ভালো লাগতেছে, বাট আমি সবাইকে মিস করতেছি। হ্যাঁ, কারণ নীল, আম্মু, আইজান, বোনা সবাই রয়ে গেছে, কালকে রওনা দিবে। তো আমরা আগে আগে যাচ্ছি, ওরে নিয়ে নিছি, যদিও আমি জানি এটা বেশিক্ষণ টিকবে না। ওই যে সামনে ফুলটা লাগাই দিচ্ছি আর কি, বিসমিল্লাহ। রাজশাহী যাবো কোন দিকে? রাজশাহী, ও আচ্ছা, মানে নাটোরের দিকে বেরোবো আর কি। হ্যাঁ, ওটা দিয়ে ডানে। না, রাজশাহীর সিটির এই ডিজাইনগুলো ভালো লাগে, সিটির লাইট কোন পিক করে না। রাজশাহী, রাজশাহী আছি, নাটোরের কোন জায়গায় দাঁড়াবি তোরা? কিন্তু স্টেডিয়াম তো আমি চিনবো না, আমি রাজশাহী থেকে আইতে আসি, যেই মুখে দাঁড়াইলে আমার পাবি ওখানে দাঁড়া। লাইন আসসালাম ভাইয়া, রাজশাহী আছি, আসতেছি। নাটোর বাইক রাইডার্সের সাথে দেখা করে যাবো। সরি রাজশাহীর পড়া পাইন, খুব রাশের, তিনটার মধ্যে থাকা থাকতে হবে, যার কারণে আর দাঁড়াইলাম না, কাউরে ফোন দিলাম না। জুবায়ের, আদিব, সাকিব, আরও যারা যারা আছে সবাই অনেক অনেক সরি। বাট হ্যাঁ, এবার উইন্টারে রাজশাহী, নাটোর, চাপাই নবাবগঞ্জ ফুল প্ল্যান করে ইনশাল্লাহ লম্বা একটা ছুটি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সকাল কি বেশি তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে? সকাল 6টায় উঠছি আমি, উপর থেকে লাফ দিয়ে নামছি দেরি হইতো তো দেখে বেটা। আসেন আসেন। একেবারে স্টেডিয়ামে যাইতাম গা, যাইতাছি আগে বসে, বেশি দেরি করা মনে হয়, কথা দিলাম আমার তিনটা ভিতরে টাকা রাখতে। হ্যাঁ, দেরি করা মনে হয়, এটি দুই মিনিট লাগে না। আসেন। আর কত জ্বালাবি আমারে, বহুত তো জ্বালাইছো। আমাদের অনেকের দোকান, এটা তখন নতুন নতুন ছিল যখন ফার্স্ট আসছিলাম। আন্টি অবাক হয়ে গেছে, আমার পড়া গেল কই, ঘরে যাওয়া যায় পড়া নাই। লাইন না, লাইন না, ওই লাইনের বাইক তো বুঝতে হবে লাইন না। আসসালামু আলাইকুম, ভালো আছেন?
এই যে এমনই তো, আমি তো এমনই সবসময় এমন। আমি বুঝছি এই যে আসি আবার এইবার উইন্টারে বড় প্ল্যান করবো ইনশাআল্লাহ। করেন না ভাই, সামনে শীত কিন্তু। হ্যাঁ এই যে আমি যেমনই সবসময় হুটকে যাই হুটকে যাই না, বড় হয়ে গেছে এখন। তোর ভাই দেখে স্কুলের মায়েরা তোরা ডাকতেছে, এই দেখা করে গেলাম, এই তো মহব্বত, তো বলে চিনা গেলাম। আপনি তো রাতের ব্লগই পেলেন না আসছে, তাহলে হইলো। আর বেশিক্ষণ থাকবো না, জাস্ট একটু পানি নিয়ে খেয়ে বেরোবো। 10 মিনিটের মধ্যে পারি তাহলে আমি আসতে। তো প্যারা নিস না, গান আসতে যে চেষ্টা হবে ইনশাআল্লাহ। প্যারা নিস না ভাবি। এই এই মামা মামা আসতে, রাষ্ট্রাইডার ব্লগ। ও আচ্ছা আচ্ছা, আমি চেয়ারম্যানের পুতুলে পাইলাম না, চেয়ারম্যানের পুতুলে ঘুমায়, আমিও বন্ধু ছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? কিছু বলবান এখানে আসার, কিছু বলবান ওই জায়গায়। বললাম না যে কোনো কোনো প্যারা নাই। ওরে বাবা, না ভাই সময় নাই ভাই, চলেন ভাই পাটুলে যাই, কিছু লাগবে না। এরা আমাদের বান্দা সাখাওয়াত হোসেন ভাইয়া গিফট করছে, থ্যাংক ইউ সো মাচ। আই থিংক দিস ইজ দ্য টি-শার্ট, কুল। হ্যাঁ এটা ব্যাগের মধ্যে নিয়ে নিব। ওই যে সাখাওয়াত ভাইয়া পড়ছে, আমি তোর ভিডিও দেখছি, তোর ব্যাপারটা যে রাশ রাইডার এই ব্যাপারটা তো ছিল। এই তো চার্জ ব্যাকআপও বেটার থাকে মনে হয় না, ও দোকানে বইতে ভালো লাগতেছে না। এটা আমার ভাই, আমার চেয়ারম্যানের পোলা ভাই। আমি এখন ব্রাশই করি নাই জানেন, আর একটু আমি মানে এটাই এটাই আগাম চেয়ারম্যানের লক্ষণ, যে ব্রাশ না করে বাইরে যাওয়া। ভাই আসছেন, আমাদের তো লেট, আমি তো যাই না। আলহামদুলিল্লাহ, আমার তো আরও সকালে আসার কথা ছিল, ইভেন লাইনে আমি কইছি যে এত ভোরবেলায় পোলা পাইন ডাকিস না, তাহলে আমরা আগে দেখা করতে পারতাম ভাই। না ওইদিকে লাইনে কই, আপনি আগে নাটালে আন না, তারপর আমি দেখতেছি পরে কাজ আছে বিচ্ছল হয়ে গেছে। আমাদের পরিচিত এক ভাই আছে, অনেক বেশি ভালোবাসে, আমিও ভালোবাসি। কিছু লাগবো না, এই যে আইসোস আলহামদুলিল্লাহ। আপনাকে বলার মতন কিছু নাই, তারপরে ছোট ভাই সব দেখে শুনে যান ভালোভাবে, বলা ঠিক না। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ, দেখা হইব দোয়ারে খান, আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ কি বলেন, আসি ভাই, আল্লাহ হাফেজ ভাবি ভাই, সাবধানে যাবেন, আল্লাহ হাফেজ ভাই, যান আল্লাহ যদি আশা রাখে আসেন। হ্যাঁ ইনশাল্লাহ, ঠিক আছে, সবসময় বলছি এখন হয়েছে অনেক প্রশ্ন আসে এই বাইকিং কমিউনিটি থেকে, কি পাইছো? আমি বলি ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ। কেমন ইল্লা পৌঁছে কিন্তু মনে আলহামদুলিল্লাহ, আমরা বনপাড়া চলে আসছি, সোজা গেলে সম্ভবত পাবনা কুষ্টিয়া, বামে গেলে ঢাকা।
অলমোস্ট অব দেওয়া 200 কিলো আছে। কোনো প্যানিক নিতেছি না, যদিও 3টার মধ্যে থাকা থাকতে হবে, আমার হাতে এখনও 3 ঘন্টা সময় আছে। যদি সাইডেও চালাই 1 ঘন্টা ব্রেক নিতে পারবো ইনশাল্লাহ। আসলে হাইওয়ে রাইডে কোনো ধরনের প্যানিক নেওয়া উচিত না, যত রাস্তা দিয়ে থাকুক না। জাগিলো মধু লগনে দাঁড়ালো পিয়াসা, ও মনেতে লুকানো ছিল চুপ তুলে পিয়াসা, জাগিলো ব্যাগের খুললাম না। তাহলে আপনি আছেন না? হে ভাই লোকস, কী অবস্থা? আমরা এখন আছি সিরাজগঞ্জের উল্লাপাড়া ফুড ভিলেজে আসছি খাইতে। উল্লাপাড়া ফুড ভিলেজ, এখান থেকে একটা গামছা কিনবা, শপিং যেখানে যাবো সেখানে শপিং। ওকে, আমরা এখন খাওয়া দাওয়া করবো, চলেন দেখি কী খাওয়া যায়। বসতে অনেক আগে একবার খাইছিলাম মাউন্টেন ডিউ রংপুরে যাওয়ার সময়। হ্যাঁ, দোতলায় বসছিলাম। খাবার ভালো, খারাপ না। হাইওয়ে রেস্টুরেন্ট অনুযায়ী স্ট্যান্ডার্ড ভালো। নাটোরে আধা ঘন্টা 1 ঘন্টা যত দূরই থাকি না কেন, অনিক, রায়ন, রিফাত, মোহন ভাই, শাহাদ ভাই, আসলে সবার নাম বলা সম্ভব না। ইচ অ্যান্ড এভরি ওয়ান আমার খুব কাছের, যদিও নাটোর বাইক রাইডার্স একটা আলাদা টিম, তারপরেও প্রচণ্ড ভালোবাসা ওদের প্রতি আমার কাজ করে সবসময়। ওরাও আমার প্রচণ্ড ভালোবাসে। এবং আমাদের এই আরআরজেড এনডিজেড যেই মহব্বতটা, এই মহব্বতটা আসলে কোনো স্বার্থের জন্য না। থ্যাংক ইউ সবাই, যে এত অল্প সময়ে শর্ট টাইমের মধ্যে এতটুকু সময় দেওয়ার। ওরা আবার আমার জন্য ওই নাটোরের কাঁচাগুলো কিনে দিছে, তো বাইকের পিছনে নিয়ে গেছি। একটু রাস্তা হচ্ছে, বা কিছু করার নাই, রাস্তা খারাপ না, রাস্তা ভালো, সুন্দর রাস্তা চালাই আসছি। বাট আমার মাউন্ট একটা হারাই গেছে, আমার কথা বলে খাবো ক্ষুদাটা অনেক বেশি রাস্তা। তো ফুটবলতে খাওয়া দাওয়া করার সময় বাইক বিলি সুপ্রসেন দাদার সাথে দেখা হয়ে যায়। তো সুপ্রসেন দাদা আমাদেরকে ট্রিট দেয়, যাই হোক, থ্যাংক ইউ দাদা। তো আসলে দাদারা বগুড়ায় যাচ্ছে, বগুড়ায় যে ইভেন্ট হইতেছে ইভেন্টের জন্য। তো চলে নাস্তি দিয়ে আগে তাড়াতাড়ি পৌঁছাইতে পারি, বাট রাশ নিতেছি না, একটু রিল্যাক্স হয়ে যেতে চাই। বিসমিল্লাহ। 2:30 বাজে, দেখা যাক কতক্ষণে যাওয়া যায়। আল্লাহ মালিক। বঙ্গবন্ধু সেতু মানে যমুনা সেতু, সেতু সেতু। তো অবশেষে আমরা যমুনা ব্রিজ পার করে কোথায় কথা বলার শক্তি নেই টাঙ্গাইল চলে আসছি। তো এখন টাঙ্গাইলের এক্সপ্রেস হাইওয়ে, এরপরে গাজীপুরের চ্যালেঞ্জ। তো আর ভিডিও বাড়াইতেছি না, অনেক ভিডিও হয়েছে। তো ধন্যবাদ সবাইকে যারা আসলে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায়, সব জায়গায় সাপোর্ট দিচ্ছেন, সাথে আছেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করেন, আমরা আরও অনেক অনেক ট্রাভেল ব্লগ নিয়ে আসবো। যদিও ব্লগ ভালো হচ্ছে না জানি, বাট চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপাতত আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। অনেক জায়গায়